এটা হচ্ছে বেবিকর্ন। কম বেশি সবাই আমরা এই সবজিটাকে চিনি। অনেকেই আছেন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তারা কিন্তু এই বেবিকর্ন রান্না করে খেলে উপকার পাবেন, কারণ বেবিকর্নে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। সেই কারণে বেবিকর্নের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পূজারী সুলেখা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমে আমি বেবিকর্নগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব। প্রায় 200 গ্রাম বেবিকর্ন আমি এখানে নিয়েছি। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না, মিডিয়াম রেখে কেটে নিতে হবে। এই শীতকালেই কিন্তু এই বেবিকর্নটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমার মনেই ছিল না যে এই সময় বেবিকর্ন প্রচুর ওঠে, খুব একটা বাজারে যাওয়া হয় না। আজ বাজারে গিয়েছিলাম, দেখতে পেলাম এই বেবিকর্ন এবং কিনেও নিলাম। তাই ভাবলাম এই বেবিকর্নের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আর আমার বাড়ির জন্য রান্নাটাও করা হয়ে যাবে। একটি কড়াইতে 2 কাপ মতন জল গরম করে কেটে রাখা বেবিকর্নগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য লবণ মাখিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। এখন বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা ছাঁকনি দিয়ে জল থেকে ছেঁকে নেব। সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলো একটা পাত্রে আমি নিয়েছি, তারপর সামান্য লবণ দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/4 টেবিল স্পুন রসুন বাটা দিলাম এবং একই পরিমাণ আদা বাটা দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 চামচ গ্রিন চিলি সস। এরপর এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আপনাদের হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও এটাকে ফ্রাই করতে পারেন। একটি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, এবার ম্যারিনেট করে রাখা ওই বেবিকর্নগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। আপনারা যদি চান ডিপ ফ্রাইও করতে পারেন। এইভাবে বেবিকর্নগুলোকে মেলে দিতে হবে, যাতে করে সমস্ত বেবিকর্নের টুকরো যেন কড়াইয়ের তেলে ভাজা হয় এবং ভাজাটাও যেন ঠিকঠাক হয় সেটা খেয়াল রাখতে হবে। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে। এরপর ওই একই কড়াইতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, সবুজ এবং লাল ক্যাপসিকাম, এটাকে সামান্য লবণ দিয়ে ভেজে নেব। লাল হলুদ ক্যাপসিকাম যদি না থাকে তার বদলে টমেটো দিতে পারেন। 1 চামচের একটু কম রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তারপর এটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা অল্প কষা কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টমেটো সস। সসটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে মিষ্টি ভাব আনার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা মিলিয়ে যাওয়ার পর এরপর কষে রাখা বেবিকর্নগুলো এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটি বাটিতে অল্প জল নিয়ে তার মধ্যে 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরও 1 বাটি মতন জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কর্নফ্লাওয়ার মাখা জলটা দেওয়ার কারণ গ্যাবিটা ঘন হবে। জলটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। এখন কিন্তু এই বেবিকর্নের রেসিপিটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন,
লাইক শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।